কর্মীদের বেতন ভাতা পরিশোধে ডিজিটাল পদ্ধতি চালুর আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মুজিদ মাহমুদ হুমায়ুন বলেন এতে শ্রমিক কর্মচারীদের জীবনমানের উন্নয়ন হবে বিশেষ করে পোশাক খাতের নারী শ্রমিকরা উপকৃত হবেন ক্যাশব্যাক রিওয়ার্ড পেমেন্ট সহ নানা ধরনের প্রণোদনা পাবেন বেতনভোগীরা সকালে ইউএনডিপি বেটার দেন ক্যাশ অ্যালায়েন্স এবং সরকারের অ্যাক্সেস টু ইনফরমেশন প্রোগ্রাম যৌথভাবে ডিজিটাল ওয়েজ সামিটের আয়োজন করে বক্তারা বলেন ডিজিটাল পদ্ধতিতে বেতন পরিশোধ করা হলে প্রতিষ্ঠানের প্রশাসনিক বিভাগের কর্মকর্তাদের সময় বাঁচবে একই সাথে বেতনভোগীরা আর্থিক অন্তর্ভুক্তিতে অবদান রাখবেন অর্থ ব্যয়ের ক্ষেত্রে গুণগত মান ধরে রাখতে পারবেন বেতনভোগীরা আধুনিক এই সেবা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান যমুনা গ্রুপের পরিচালক সুমাইয়া রোজালিন ইসলাম বলেন এর সুফল পাচ্ছেন শ্রমিক এবং কর্মচারীরা তো এই প্রজেক্টটা আমরা স্টার্ট করি হার ফাইনান্সের বিকাশের মাধ্যমে পেমেন্টটা এটা দেওয়ার পর আমার অনেক অনেক কস্ট সেভিংস হয় ইন টার্মস অফ আমার অডিটের লোক কমে গেছে স্যালারি স্যালারি দেওয়ার সময় আমার অডিটের লোক লাগে না কারণ অটোমেটিক স্যালারিটা ওদের অ্যাকাউন্টে চলে যাচ্ছে আমার সিকিউরিটি গার্ডস কমে গেছে আমার প্রোডাকশন প্রোডাকশন এফিশিয়েন্সি বেড়ে গেছে তো দিস আর দা থিংস দ্যাট আই গট বেনিফিটেড ফ্রম বিকাশ স্যালারি জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার শুধু পোশাক খাতের উন্নয়নই নয় অন্য শিল্প বিকাশেও নীতিগত সহায়তা দেওয়া হচ্ছে ডিজিটাল পদ্ধতিতে বেতন ভাতা যাতে শ্রমিক কর্মচারীরা পেতে পারেন তাতে শিল্প মন্ত্রণালয়ের সহযোগিতা থাকবে এই পদ্ধতিতে সুফল পাবেন সাধারণ শ্রমিকরা